हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम। ए वीडियोते आमी तुले धरब पशुर नदी और सुंदरबनेर अपरूप दृष्टिनंदन सौंदर्य के। आपनी जदि आमार चैनेले नूतन होये थाकेन तबे चैनलटी एखुनी दया करे सबस्क्राइब करे निन एवं परवर्ती वीडियोर नोटिफिकेशन पेते बेल बाटने क्लिक करुन। नदी और प्रकृति सौंदर्य जेकोनो मानुष के मुग्ध करे देय। प्रिय व्यूअर्स आपनारा देखते पाच्छेन परशुर नदी बांग्लादेशेर एकटी गुरुत्वपूर्ण नदी। ए हलो परशुर नदी, जे नदीर तीरे मंगला समुद्र बंदर अवस्थित एवं आमरा एखन आछि परशुर नदीर हारबाड़ियाय। हारबाड़िया एखाने अनेक बड़ो बड़ो जहाज नोंगर फेले थाके, जेगुलो अनेक बड़ो सेगुलो बोता संकटेर जन्य पोर्टे जेते पारे ना, मंगला पोर्ट जेते पारे ना, सेजन्य एखाने एगुलो थाके এবং এখান থেকে ছোট ছোট কার্গোতে সে মালামাল মঙ্গলাফটি নিয়ে যাওয়া হয়। এবং আমাদের এই কাকা আছে। কাকা, এই কত বছর এই নদীর সাথে পরিচিত আপনি? আমার নদীর সাথে পরিচিত প্রায় 30 বছর এই নদীর সাথে। এবং এই পশুর নদীর তীরেই অবস্থিত পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, এবং এই সুন্দরবন দেখতে পাচ্ছেন। পশুর নদী সুন্দরবনের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে গেছে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং পশুর নদীর সৌন্দর্য মিলে এক নৈসর্গিক সৌন্দর্য সৃষ্টি হয় এখানে। দেখতে পাচ্ছেন সুন্দরবনের অপরূপ সৌন্দর্য। পশুর নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি নদী। পশুর নদীতে সব সময় দেশি বিদেশি অনেক বড় বড় জাহাজ নোঙর করা থাকে, যেহেতু এই নদীর তীরেই বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা পোর্ট অবস্থিত। দেখতে পাচ্ছেন একটি মাছ ধরা নৌকো। পশুর নদী থেকে অনেক মৎস্য সম্পদ আহরণ করা হয়। পশুর নদী গঙ্গা জলপ্রবাহের একটি ধারা। এটি সুন্দরবনের কাছে শিবসা নদীর সাথে মিলিত হয়েছে। এটি বঙ্গোপসাগরের কাছে কুমগা নদী নামে পরিচিত। পরন্ত বিকেলে নদীর সৌন্দর্য দেখতে খুবই মনোহর দৃষ্টিনন্দন, তাই সময় ও সুযোগ পেলে আপনিও এই নদীর পাড় থেকে এই নদীর বুকে নৌকা চালিয়ে ট্রলার চালিয়ে ঘুরে যেতে পারেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।